চুল নেই তাদের বাবরি ছাট, জাঙ্গিয়ার কখনো বুক পকেট হয় নাকি? এটা কোনো ভোট হয়েছে, প্রহসন হয়েছে, গণতন্ত্রের লজ্জা। আমি শুধু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী পারলে দেখুন, ত্রিপুরার আগরতলাতে বিজেপি যা করলো একই জিনিস করলেন এখানে। ওখানে হান্ড্রেডে হান্ড্রেড, এখানে হান্ড্রেডে হান্ড্রেড করতে পারলেন না? এত পুলিশ, এত গুন্ডা বাহিনী, নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটা সিন্ডিকেট বানিয়েও হান্ড্রেডে হান্ড্রেড করতে পারলেন না, ফেল তো, লজ্জার ব্যাপার। একশোটায় একশোটাই করতে হবে, দু চারটে বাদ পার পড়লো কেন? অনেক রকম চেষ্টা করেছিল সরকার এবং শাসক দল, ফেল করলো, ফেল করলো। মুখ্যমন্ত্রী বলছেন যে যত ভালো রেজাল্ট হচ্ছে তত আমার মাথাটা নিচু হচ্ছে, মানে আমি, উনি হয়তো বলতে চাইছেন ওনার মাথাটা নিচু কেন করছেন আমি জানি না, কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, এই রেজাল্টে বাংলার মাথা নিচু হয়েছে, গণতন্ত্রের মাথা নিচু হয়েছে, গণতন্ত্রের লজ্জা যা আপনি করেছেন গোটা দেশের কাছে, বাংলার কলকাতার মাথা নিচু হয়ে গেল। এতদিন পর্যন্ত সবাই দেখেছিলেন এই তৃণমূলেরই 84-87% বিধানসভা হায়েস্ট ভোট ছিল, তাও ছাপিয়ে গেল 89%, 88% কম্পিটিশন, 89% ভোট কেউ পায়। একটা কর্পোরেশনের সিটে 66,000 ভোট কোনোদিন মার্জিন হয়? যা লোকসভার মার্জিন 87 না 37 না 38,000 মার্জিন হয়? এই করতে গিয়ে একেবারে বমাল ধরা পড়ে গেছে, মাল শুদ্ধ ধরা পড়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের হাল যে খুব খারাপ, সব চেষ্টা করেও, সব রকমের ব্যবস্থা করেও, ওরা চাইছিলেন, যদিও ভোটের কোনো মূল্য নেই, আমি বিশ্বাস করি মূল্য নেই, তা সত্ত্বেও চেষ্টা করছিলেন বা চাইছিলেন ওরাই থাকবেন এক নম্বর, যদি কাউকে দু নম্বর হতে হয় বাই চান্স সেটা হলো বিজেপি হয়। সেটা দেখা গেল এত শত করেও বামেদের ভোটটা বরঞ্চ বোধ হয় বাড়লো, বিজেপির ভোটটা বরঞ্চ বোধ হয় কমলো, এটা ঠিকঠাক হলো না। বিজেপির ভোটটা উল্টে কমে গেল, বামেদের ভোটটা উল্টে বেড়ে গেল, নাকি নাকি দ্বিতীয় বামেরা, নাকি অন্তত দ্বিতীয় বিজেপি নয়, এটার কোনো মূল্য নেই। 1, 2, 3, 4 সবই তৃণমূল থাকবে, পিকে, অভিষেক, মমতা, এই হচ্ছে তৃণমূলের বিন্যাস।